বিচারহীনতা সংস্কৃতি রাজনৈতিক দোষারোপ ও সরকার দলীয় নেতাদের পক্ষপাতমূলক আচরণের কারণেই দেশে সাম্প্রদায়িক সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ সড়কে সুজনের ব্যানারে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, পরমত সহিষ্ণুতা তৈরি ও সারা দেশে সম্প্রীতি ধর্মী সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদারের মাধ্যমে তবে এই সমস্যার সমাধান সম্ভব। মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক ও ইউথ এন্ডিং হ্যাঙ্গারের কেন্দ্রীয় নেতারা। অতীতে যে এমন সব ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিচার হয়নি, এই বিচারহীনতার সংস্কৃতি। আরেকটা হলো আমাদের রাজনীতিবিদদের দোষারোপের সংস্কৃতি, সরকারের সমর্থক কিছু কিছু নেতার পক্ষপাত দুষ্ট আচরণ। আমরা এর বহু উদাহরণ দেখেছি, কত মানুষ বিভিন্ন রকম হয়রানির শিকার হয়েছে এবং এগুলোর কোনো তদন্ত হয়নি, বিচার হয়নি, কাউকে দায়ী করা হয় না। তো এইসব কারণে এটা ঘটছে।